সব ষড়যন্ত্র ও গুজব উপেক্ষা করে স্বপ্ন সাহস অহমিকার পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে কাল। দেশের এই অর্জনে রাজধানীর বিভিন্ন স্থানে গীতিনাট্য পরিবেশন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খেটে খাওয়া মানুষের কাছে পদ্মা সেতুর গুরুত্বে পৌঁছে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে গীতিনাট্যের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রিক বিদ্রুপাত্মক নাটকের আদলে নির্মিত গীতিনাট্যটি সকাল ১০টায় কারওয়ান বাজার থেকে শুরু, যা পরিবেশন করা হয় নগরের বিভিন্ন স্থানেও। গীতিনাট্যের নির্মাতা বলেন, সকল বাধা চ্যালেঞ্জ ডিঙিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্মিত এই সেতু সকল নাগরিকেরও অর্জন। নাটকের মূল নির্যাসে ফুটিয়ে তোলা হয়েছে এই ভাব। তো আমাদের মূল মেসেজটাই হচ্ছে যে পদ্মা সেতুকে আসলে এটা সম্পর্কে আমাদের একদম সাধারণ প্রান্তিক মানুষকে জানিয়ে দেওয়া, যে আসলে এই এত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা পদ্মা সেতু কীভাবে বাস্তবায়ন হয়েছে আমাদের নিজস্ব অর্থায়নে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নাটকে অংশগ্রহণকারীরা। সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিং ইতিহাসে একটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। আমরা যে নিজের দেশে নিজের টাকায় সেতু বানিয়ে দেখিয়েছি, এটার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এত কিছুর পরও যে ফাইনালি এটা করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।